প্রিয় সিএসসি ফিলি বন্ধুরা, আজকে আমরা দেখব যে টু হুইলার বা প্রাইভেট কারের ইন্স্যুরেন্স আপনারা কীভাবে করবেন। আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকে দেখিয়ে দেব এবং আপনারা চাইলে খুব সহজে আপনাদের সেন্টারে অবশ্যই আপনাদের যে ইন্স্যুরেন্স সার্ভিস সেটাকে অ্যাভেলেবেল করিয়ে নিতে পারেন। তো চলুন আমরা আজকে দেখে নেব যে কীভাবে আপনারা বাইক বা প্রাইভেট কার বা প্যাসেঞ্জার কারের ক্ষেত্রে ইন্স্যুরেন্স আপনারা কীভাবে করবেন। তো ইন্স্যুরেন্স করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ডিজিটাল সেবা পোর্টালে। যখন আপনারা ডিজিটাল সেবা পোর্টালে আসবেন, দেখবেন উপরের দিকে ইন্স্যুরেন্স বলে একটা সার্ভিস রয়েছে। তো এখানে দেখবেন সেই এখানে আপনারা ক্লিক করে দেবেন ইন্স্যুরেন্সে। যখনই আপনি ক্লিক করবেন, এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আমরা আজকে দেখাবো প্রাইভেট কারের কীভাবে আপনারা ইন্স্যুরেন্স করবেন এবং খুব সহজেই আপনারা ইন্স্যুরেন্স করতে পারবেন। সব থেকে সহজ, একদম সহজ পদ্ধতিতেই আপনারা খুব সহজেই ইন্স্যুরেন্স করতে পারবেন। তো চলুন আমরা সমস্ত ডিটেলসে দেখে নেব এবং যে সমস্ত অনলাইন সেন্টার সঞ্চালক আপনারা রয়েছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে আপনারা খুব সহজে ইন্স্যুরেন্স সার্ভিস আপনাদের সেন্টারে অ্যাক্টিভ করিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই এবং যোগাযোগের জন্য আমরা অবশ্যই ডিসক্রিপশনে আমাদের যোগাযোগের নম্বর দিয়ে রাখবো। অবশ্যই সেখানে আপনারা যোগাযোগ করে যে কোনো প্রাইভেট কার বা টু হুইলার, ঠিক আছে, যে কোনো বাইকের থার্ড পার্টি, ফার্স্ট পার্টি বা প্রাইভেট কার বা প্যাসেঞ্জার কারের ইন্স্যুরেন্স আপনারা খুব সহজেই করিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো প্রথমত ইন্স্যুরেন্স করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে এখানে প্রথমত যে কাজটি করতে হবে, যদি আপনি আপনার সার্ভিস অর্থাৎ আপনার সিএসসি আইডিতে ইন্স্যুরেন্স সার্ভিস অ্যাক্টিভ না থাকে, তো প্রথমত আপনাকে সিএসসি ভিএলই আইএনএস এক্সাম আপনাকে কমপ্লিট করতে হবে অথবা র্যাপ এক্সাম আপনাকে কমপ্লিট করতে হবে। যে কোনো একটি আপনারা কমপ্লিট যদি করেন তবেই কিন্তু এখানে ইন্স্যুরেন্সের সে সমস্ত সার্ভিসগুলো বা বেনিফিটগুলো আপনারা কিন্তু এখানে খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই। তো আমরা যেহেতু আজকে ইন্স্যুরেন্স সার্ভিসটি দেখাবো এবং খুব সহজেই সব থেকে সহজভাবে আপনারা খুব সহজে ইন্স্যুরেন্সটি করতে পারবেন, জাস্ট শুধুমাত্র আপনাদের যে গাড়ির নাম্বার রয়েছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়েই আপনারা খুব সহজেই ইন্স্যুরেন্সটি আপনারা অ্যাক্টিভ করিয়ে নিতে পারবেন। তো এখানে আমরা মোটর থার্ড পার্টিতে ক্লিক করে দিলাম। মোটর থার্ড পার্টিতে যখন আপনারা ক্লিক করবেন, ইন্স্যুরেন্সের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সমস্ত ধরনের কোম্পানিগুলো এখানে শো করবে। তো আজকে আমরা দেখাবো, আজকে যে ইন্স্যুরেন্স আমরা দেখাবো সেটা হচ্ছে যে রিলায়েন্স যে জেনারেল ইন্স্যুরেন্স, সেই রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স আমরা আজকে দেখাবো এবং পরবর্তী সময়ে অন্য কোনো কোম্পানি থেকে আমরা অবশ্যই আপনাদেরকে সমস্ত ডিটেলসে ইন্স্যুরেন্স করিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আজকে আমরা একটি প্রাইভেট কারের ইন্স্যুরেন্স করে আপনাদেরকে দেখাবো এবং খুব সহজেই আপনারা সেই ইন্স্যুরেন্সটি করতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক হেয়ারের একটা অপশন রয়েছে, সেই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ারে যখনই আপনারা ক্লিক করবেন, এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। আপনারা জাস্ট ডিজিটাল সেবা কানেক্টে আপনারা ক্লিক করে দেবেন। ডিজিটাল সেবা কানেক্টে যখনই ক্লিক করবেন, যদি লগ আউট হয়ে যায় তাহলে আপনাকে এখানে সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। তো অবশ্যই আমরা এখানে লগ ইন করে নিই। যখনই আপনারা সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, তো এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো টু হুইলার ইন্স্যুরেন্সের জন্য বা যে সমস্ত প্যাকেজ পলিসি রয়েছে তার জন্য প্রথমেই আপনারা যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফার্স্ট পার্টি আমরা যেটাকে বলি, ঠিক আছে, এখান থেকে আপনারা খুব সহজে ফার্স্ট পার্টির যে পলিসিগুলো রয়েছে এখান থেকে আপনারা খুব সহজে করতে পারবেন। সেটা প্রাইভেট কার হতে পারে বা প্যাসেঞ্জার কার হতে পারে, টু হুইলার হতে পারে, সমস্ত ধরনের কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এবং থার্ড পার্টির জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসবেন, দেখবেন যে এখানে আপনারা দেখবেন থার্ড পার্টির জন্য যে সমস্ত ইন্স্যুরেন্সগুলো আপনারা করতে পারবেন, প্রাইভেট কার লাইবিল, এখানে প্রাইভেট কার যে থার্ড পার্টি পলিসি এখানে রয়েছে। এবং যদি আপনারা থার্ড পার্টির জন্য অ্যাপ্লিকেশান করেন টু হুইলারের জন্য, টু হুইলারের জন্য এখানে ফার্স্ট পার্টি প্যাকেজ পলিসি রয়েছে এবং টু হুইলারের জন্য থার্ড পার্টি পরের যে অপশানটি রয়েছে সেখানে রয়েছে। তো সমস্ত ধরনের কাজগুলো আপনারা এখান থেকে খুব সহজে করতে পারবেন। আমরা সমস্ত ডিটেলসে দেখিয়ে দিই। যদি আপনারা বাইকের ইন্স্যুরেন্স করতে চান, তো এখান থেকে আপনার টু হুইলার, থার্ড পার্টি এবং প্যাকেজ পলিসি অর্থাৎ ফার্স্ট পার্টির ইন্স্যুরেন্স খুব সহজে করতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো এবং আজকের এই ভিডিওতে আমরা প্রাইভেট কারের পলিসি কীভাবে আপনারা করবেন সেটা অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো প্রাইভেট কারের যদি আপনারা ফার্স্ট পার্টির ইন্স্যুরেন্স করান তাহলে এখানে প্রাইভেট কার প্যাকেজ পলিসিতে আপনারা ক্লিক করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স করার ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ ইন্স্যুরেন্সটাই আমাদের থার্ড পার্টি ইন্স্যুরেন্স হয়। তো সেহেতু আমরা এখানে থার্ড পার্টির ইন্স্যুরেন্স আপনাদেরকে দেখাবো। দেন এখানে প্রাইভেট কারে যে থার্ড পার্টির যে ইন্স্যুরেন্স পরবর্তী যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসা হবে, এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে। তো এখানে একটি অপশন রয়েছে, এখানে রয়েছে রেনুয়াল, রোল ওভার এবং ইউজড, তিনটা অপশন রয়েছে। তো এই তিনটা অপশন সম্পর্কে আমরা একটু জেনে নিই। রেনুয়াল অর্থাৎ যদি আপনি এই রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স থেকে পরবর্তী বা আগের বছর আপনি ইন্স্যুরেন্স করে থাকেন তাহলে আপনি রিনিউয়াল করে নেবেন, এটা একটা সিম্পল প্রসেস রয়েছে। রোল ওভার অর্থাৎ আপনার আগের বছরের পলিসি নাম্বার রয়েছে তাহলে আপনি এখানে রোল ওভারে ক্লিক করে পুনরায় বা রোল ওভারে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনারা এই পলিসিটাকে ইস্যু করতে পারেন, ঠিক আছে, বা নতুন পলিসি ইস্যু করতে পারেন। এবার ইউজড অর্থাৎ আগের বছরের যদি আপনার
পলিসি ছিল বা আপনার যে পলিসি ছিল সেইটার কোনো রকম কোনো কিছু আপনার নেই, তাহলে আপনি ইউজটে ক্লিক করে আপনারা এগিয়ে যেতে পারেন। তো যে কোনো একটি করবেন, আমরা ইউজটে ক্লিক করে দিলাম, দেন আমরা এখানে আবার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করে দেবো। তো অবশ্যই আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে অর্থাৎ আপনার যে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার এইটুকুটা টাইপ করেই যথেষ্ট, সমস্ত ডিটেলসটা আপনার অটোমেটিকভাবে এখানে চলে আসবে। তো চলুন বন্ধুরা আমরা সমস্ত ডিটেলসটা এখানে দিয়ে দিই, দেওয়ার পরে সমস্ত ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইন্স্যুরেন্স করবেন, কত টাকা প্রিমিয়াম আপনাকে দিতে হবে। তো আমরা এখানে আমাদের যে গাড়ির নাম্বার সেটা এখানে দিয়ে ফেলেছি, দেন আমরা এবার সার্চে ক্লিক করব। সার্চে যখনই আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনাকে কোনো কিছু টাইপ করার কোনো দরকার নেই, এখানে সমস্ত ডিটেলসটা এখানে চলে এসছে। এখানে মহেন্দ্রা বোলেরো, ঠিক আছে, 10 সিটের যে গাড়ি রয়েছে বোলেরো সেটা অটোমেটিকভাবে চলে এসছে, এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলসটাই চলে এসছে, আরটিও ডিটেলস থেকে শুরু করে সমস্ত ডিটেলসটা চলে এসছে, জাস্ট আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছি। তো যদি আপনারা ইন্স্যুরেন্স করতে চান কোনো গাড়ির বা টু হুইলার বা ফোর হুইলার, ঠিক আছে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, খুব একদম খুব কমে আমরা আপনাদেরকে ইন্স্যুরেন্স করিয়ে দেবো। আপনারা অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি পেয়ে যাবেন, যোগাযোগ নাম্বার। দেন এখানে আপনার যে পারচেজ বা রেজিস্ট্রেশন ডেট সেটা এখানে শো করছে, সমস্ত ডিটেলসটা এখানে শো করছে, আপনারা একবার দেখে নেবেন। দেন এবার আমরা ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করে দেবো। ক্যালকুলেট প্রিমিয়ামে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন যে আপনার যে প্রিমিয়াম সেটা এখানে শো করবে, অর্থাৎ কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। দেন আমরা এবার নিচের দিকে চলে আসবো, নিচের দিকে সেই সমস্ত ডিটেলসটা একবার দেখে নেবো। ক্যালকুলেট প্রিমিয়ামে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন যে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। দেন নিচে আপনারা দেখবেন 9,753 টাকা আপনার কাটবে, ঠিক আছে। তো কী কী আপনি পাবেন, যেটুকুটা পাবেন সেটা হচ্ছে যে বেসিক থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজ আপনি পাচ্ছেন, ঠিক আছে, এইটা আপনি পাচ্ছেন, থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজ আপনার থাকছে, পিএ ওনার ড্রাইভার কভার, ঠিক আছে, এটা আপনার থাকছে। দেন এখানে আপনাকে টোটাল যে প্রিমিয়াম সেটা হচ্ছে 9,753 টাকা। এবার আপনি যদি প্রিমিয়ামটাকে কমাতে চান, ঠিক আছে, বা আরও কিছু অ্যাড করতে চান সে, তাহলে আপনি এখানে যেতে হবে। দেন আমরা এখানে থার্ড পার্টি যে প্রপার্টি বা এখানে পিএ টু ওনার ড্রাইভার যে কভার এটা আমরা এখান থেকে কেটে দেবো। দেন এবার এখানে যে কভার এটা আমরা কমিয়ে দিলাম। দেন আমরা ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করে দেবো। ক্যালকুলেট প্রিমিয়ামে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন যে আপনার যে প্রিমিয়াম সেটা কমে গেছে, ঠিক আছে, 9,192 টাকা। তো যদি আপনি প্যাসেঞ্জারের কারের করেন তাহলে অবশ্যই আপনি ওই থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজটা রাখবেন, যেহেতু আমাদের প্রাইভেট কার সেহেতু আমরা থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজটা এখানে রাখছি না। আর আপনি চাইলে এই থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজটাকে এখানে একটু বাড়িয়ে নিতে পারেন। এবার আপনি যদি চান আরও কিছু আপনি কভার নিতে চান তাহলে এখানে বেশ কিছু রয়েছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে। যদি আপনি আরও কিছু কভার নিতে চান, ড্রাইভার কভার থেকে শুরু করে, ঠিক আছে, প্যাসেঞ্জার কভার, যে কিছু আপনি যদি নিতে চান এখান থেকে আপনি ক্লিক করে সেগুলোকে অ্যাড করিয়ে নিতে পারবেন এবং আপনার প্রিমিয়ামটা কিন্তু একটু বাড়বে, ঠিক আছে, এইটুকুটা অবশ্যই মনে রাখবেন। তো জাস্ট আমরা এই সমস্ত ডিটেলসগুলো আপনাকে দেখিয়ে দিলাম, দেন আমরা এবার ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করে দেবো। যখনই আপনি ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করবেন দেখবেন যে আপনাদের যে প্রিমিয়ামটা যেটা রয়েছে 9,310 টাকা আমরা থার্ড পার্টি যে প্রপার্টি ড্যামেজ রয়েছে সেটা এখানে অ্যাড করে ফেলেছি। দেন এই টাকাটা আপনার এখানে পেমেন্ট করতে হবে। তো এবার আমরা এবার কনভার্টে ক্লিক করব। তো কনভার্টে যখনই ক্লিক করবেন পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, এবং আপনারা চাইলে যে আপনারা যদি এখানে আসেন, ঠিক আছে, প্রথম পেজে যদি আপনারা আসেন, কোনো কারণে যদি আপনার গাড়ির নাম্বার দেওয়ার পরেও আপনার ডিটেলস বা গাড়ির ডিটেলসটা যদি না আসে, ঠিক আছে, আমরা এখানে একটি গাড়ির নাম্বার দিলাম, ঠিক আছে, এটা একটা ট্যাক্সির নাম্বার বা অ্যাম্বাসেডারের নাম্বার, কিন্তু এখানে যে ডিটেলসটা যদি আপনার না আসে তাহলে এখানে যেটি আপনারা করবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। খুবই প্রচুর পুরনো গাড়ি যদি হয় তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, আপনারা এখানে টাইপ করে এখান থেকে বের করে নেবেন, ঠিক আছে, এখানে দেখবেন এখান থেকে টাইপ করে আপনারা বের করে নেবেন। যদি কোনো কারণে সেই ডিটেলসটা না আসে তো আপনি দেখবেন আপনার যে আরসি রয়েছে, আরসি বুক রয়েছে, সেখানে দেখবেন, দেন এখানে টাইপ করে বের করে নেবেন। এবং যে সমস্ত গাড়িগুলো 25 বছরের বেশি হয়ে গেছে, তো 25 বছরের যে সমস্ত গাড়িগুলো বেশি হয়ে গেছে তো সেই সমস্ত গাড়িগুলোর প্রিমিয়াম বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এই গাড়ির যেটা রয়েছে সেটা 25 বছরের বেশি হয়ে গেছে, তো যার কারণে আপনার যে রেজিস্ট্রেশন ডেট রয়েছে সেইটাকে চেঞ্জ করতে হবে। এইটাকে আপনারা যেটি করবেন, যদি যে কোনো গাড়ি 25 বছরের বেশি হয়ে গেলে সেটা আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন যে ইয়ারটা রয়েছে সেটাকে একটু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে, রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ এখানে আমরা ভিডিওটি একটু বড় হবে, সমস্ত ডিটেলস এখানে যেটা ডেট রয়েছে সেই ডেটটাকে রাখবেন, শুধুমাত্র রেজিস্ট্রেশন যে ইয়ার রয়েছে, ঠিক আছে, জুন আর এখানে 23, এইটাকে আপনারা করার পরে ক্যালকুলেট প্রিমিয়ামে আপনারা ক্লিক করে দেবেন। ব্যাস এইটুকুটা করার পরে যদি আপনারা এগুলো চান তো করবেন, না হলে এগুলোকে ছেড়ে দেবেন। দেন আমরা ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করে দেবো।
ক্যালকুলেট প্রিমিয়ামে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন যে এটা বা ট্যাক্সির ক্ষেত্রে আমরা অ্যাম্বাসেডর এখানে ক্লিক করেছি 3683 টাকা এখানে আমাদের পেমেন্ট করতে হবে। তিন এবার আমরা কনভার্টে ক্লিক করে পরবর্তী পেজে আমরা চলে যাব এবং সমস্ত ডিটেইলসটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বন্ধুরা, তো যখনই আপনারা ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করবেন এখানে কনভার্টে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। অটোমেটিকভাবে আপনার সমস্ত ডিটেলসটা চলে আসবে, অর্থাৎ গাড়ির যে ওনার রয়েছেন ওনার সমস্ত ডিটেলসটা এখানে অটোমেটিকভাবে চলে আসবে। এখানে আমরা এমআর সিলেক্ট করব, তারপরে এখানে আমরা নিচের দিকে চলে আসবো। এই আপনারা জাস্ট ডিটেলসটা একবার দেখে নেবেন, ঠিক আছে। ওনার যে ডিটেলস, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সমস্ত কিছু অটোমেটিকভাবে চলে আসবে, কোনো কিছু এখানে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। দেন আমরা এখানে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে যেটুকুটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওনার যে অ্যাড্রেস সেটা অটোমেটিকভাবে চলে আসবে, আপনার অর্থাৎ যে মোবাইল নাম্বার ওনার সেই মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, অটোমেটিকভাবেই সমস্ত যে অ্যাড্রেস সেটাও চলে আসবে। এবং নমিনি দেওয়ার কোনো দরকার নেই, কারণ থার্ড পার্টি পলিসির ক্ষেত্রে নমিনেশন ফিল আপ করার কোনো দরকার নেই, ঠিক আছে। দেন আমরা এবার ভেহিকল ডিটেলসে ক্লিক করে দেবো, অর্থাৎ গাড়ির ডিটেলসটা এখানে অটোমেটিকভাবে চলে আসবে। তো জাস্ট আপনারা যেটুকুটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার রয়েছে জাস্ট আপনারা একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে। আমরা এখানে অবশ্যই একটু মিলিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ির ডিটেলসটা চলে এসেছে, অর্থাৎ পারচেস ডেট থেকে শুরু করে রেজিস্ট্রেশন ডেট থেকে শুরু করে ইঞ্জিন নাম্বার, যে চেসিস নাম্বার, সমস্ত কিছু চলে এসেছে। আমরা জাস্ট একটু মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে আপনাকে পরবর্তী যে গিট ওভার ডিটেলসে আমরা ক্লিক করে দেবো। তো ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে জাস্ট 5 মিনিট বা 2 থেকে 3 মিনিটের একটা ব্যাপার রয়েছে যদি আপনারা ইন্স্যুরেন্স করেন। তো এখানে চলে আসবেন, পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, আদার্স ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা দেখবেন যে কভার আপনারা পাবেন, সমস্ত কিছু আপনারা রিচেক করে নেবেন, চাইলে আপনারা রিচেক করে নিতে পারেন। ঠিক একই রকমভাবে আপনারা আপনাদের টু হুইলার ইন্স্যুরেন্স আপনারা একই রকমভাবে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। আদার্স ডিটেলসে ক্লিক করবেন, দেন এখানে কোনো কিছু ফিল আপ করার কোনো কিছু দরকার নেই। আপনার যে নেট প্রিমিয়াম সেটা এখানে শো করছে, প্রিমিয়াম সামারিতে আপনারা ক্লিক করে দেবেন, প্রিমিয়াম সামারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। দেন আমরা নিচের দিকে চলে আসবো, এবার সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন যে আপনার পলিসি নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে। পলিসি নাম্বার জেনারেট হওয়ার পরে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। দেন আমরা এবার এখানে পেমেন্ট করে দেবো। এবার পেমেন্ট করার জন্য এখানে পে নাওয়ের একটা অপশন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। দেন আমরা পে নামে ক্লিক করে দেবো, আপনাকে আপনার ওয়ালেটে নিয়ে যাওয়া হবে। দেন আমরা এবার ওয়ালেটে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে এবং আমাদের যে ওয়ালেট পিন রয়েছে সেটা দিয়ে এখান থেকে আমরা পেমেন্ট করে দেবো। তো যে পেমেন্টটা আপনাকে করতে হবে সেই পেমেন্টটা এখানে শো করছে এবং এখান থেকে খুব সহজে আপনারা কমিশনটা পেয়ে যাবেন। দেন আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ড এবং আমাদের যে ওয়ালেট পিন সেটা দেওয়ার পরে এখান থেকে পেমেন্টটা হয়ে যাবে সাকসেসফুলভাবে। পেমেন্ট হওয়ার পরে আপনারা দেখবেন যে পলিসি নাম্বার যেটা জেনারেট হবে সেই পলিসি নাম্বারে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে পেমেন্ট সেটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। এবার এখানে ইউর পলিসি নাম্বার রয়েছে, পলিসি নাম্বারে ক্লিক করে দেবেন, তাহলে পিডিএফ ফরম্যাটটা এখানে ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা এবার পলিসি নাম্বারে ক্লিক করে দেবো, পিডিএফটা এখানে সেভ করে নেবো, অর্থাৎ পলিসি যেটা রয়েছে সেটা সেভ করে নেবো। তো যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা অবশ্যই খুব সহজেই আপনাদেরকে ইন্স্যুরেন্স করিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা সমস্ত ডিটেলসটা একবার দেখিয়ে নেবেন, দেন আপনারা এবার কাস্টমারকে এটা প্রিন্ট আউট দিতে পারেন। তো যে সমস্ত ভিউয়ার্সটা আপনারা দেখছেন চাইলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাইক বা প্রাইভেট কার বা যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স করিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এটুকুই, প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা বাইকের ইন্স্যুরেন্স সমস্ত ডিটেলসটা দেখে নেব, থার্ড পার্টি বা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আপনারা কীভাবে করবেন। তো আজকে আমরা প্রাইভেট কারের ইন্স্যুরেন্সটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন আজকের ভিডিওটি এটুকুই,